ধারাবাহিক সীমারেখাতে টিয়া এবং বিন্দি এখন হাসপাতালে। টিয়ার দৃষ্টিশক্তি হারানোর ঘটনা যে পুরোটাই একটা নাটক তা ধরে ফেলেছে বিন্দি। টিয়া জানতে পারে বিন্দি তার নিজের একটি চোখ দান করছে টিয়াকে, এবং যার জন্য বিন্দি এখন হাসপাতালে। এই কথা শুনে টিয়ার মানবিকতা জেগে ওঠে। সে বিন্দিকে বলে যে সে তার দৃষ্টিশক্তি ফিরে পেয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কোন দুজন এখন পাশাপাশি বসে আছি, যাদের অনস্ক্রিন একদম বনিবনা হয় না, একদম মিল নেই। কদিন ধরে আপনারা দেখছেন এই যে মেম সাহেবের অন্ধ হয়ে যাওয়ার নাটকটা, এখন নাটকই বলবো কারণ আমি ধরে ফেলেছি, সেটা খুঁজে বার করার জন্য, সবার সামনে পরিষ্কার করে দেওয়ার জন্য আমি খুব উঠে পড়ে লেগেছিলাম, খুব সন্দেহ করছিলাম মেম সাহেবকে। ফাইনালি খুঁজে পেয়েছি যে এই মানুষটা সত্যি সত্যি নাটক করছে, খারাপ মানুষ। মানে বলে না মানুষের স্বভাব কোনোদিন পাল্টায় না, একেবারে তাই। পাহাড়ে আমাদের ঘরে আলো তুলে ঢুকছে, তুমি জানতে আমরা ওখানে গেছি, তাই আমাদের গাড়ির সামনে এসে আমরা হসপিটালের সিন করছি। টিয়াকে আই অপারেশনের জন্য এখানে নিয়ে আসা হয়েছে, এবং আমি বলেছি আমি তাকে একটা চোখ দান করে দিয়েছি। বোকা বানিয়েছে আমাকে? হ্যাঁ। এটা কি করলে তুমি বিন্দি? আমি সব স্পষ্ট দেখতে পাচ্ছি, আমি সব পরিষ্কার দেখতে পাচ্ছি, কিন্তু তুমি কি করলে? আমি বাজেভাবে ধরা পড়ে যাচ্ছে, মানে টিয়া খুব বাজেভাবে ধরা পড়ে যাচ্ছে, আর প্রচণ্ডভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে যে কিছু করে যদি ওকে আবার ব্রেন ওয়াশ করা যায়, কারণ গাঁও কি গড়ি, একটা যদি ভোলা ভালা মেয়ে একটা যদি বুঝিয়ে বাজিয়ে যদি কিছু একটা করা যায়। কিন্তু ভোলা ভালা ভাবলেও বিন্দি কিন্তু ধরে ফেলেছে, আর সে টিয়াকে কোনোভাবে ক্ষমা করবে না, কোনোভাবে তার শহরের বাবুকে ঠকাতে দেবে না। তুমি ভালো, আমি জানতাম। আমি এখন অবধি ক্যারেক্টারের মধ্যে আছি পুরোপুরি। বিন্দি আমাকে খুব বকলো, প্রচণ্ড বকেছে, আমি প্রচণ্ড ভয় পেয়েছি, আমি পুরো ক্যারেক্টারের মধ্যে আছি, তো আমি প্রচণ্ড ভয় পাচ্ছি, পাশে বসে আছি না, আমার খুব ভয় লাগছে। তাই তুমি চোখে দেখতে না পাওয়ার নাটক করেছো, তাই তো? আমি তো নাটক করি, আমি তোমাকে সব সত্যি বলছি, তুমি আমাকে ভুল বুঝছো, আমি তোমাকে ঠকাই নিয়েছি। আর আপনারা দেখছেন এখন হয় মা নয় বৌমা, আর সেটা দেখছেন এবিপি আনন্দ। হাসপাতালে এসে টিয়া জানতে পারে যে বিন্দিও আসলে নাটকই করছিল, টিয়া সত্যিটা সামনে আনায় ছিল তার উদ্দেশ্য। বিন্দি এও বুঝতে পারে যে টিয়া এই সব কিছু করেছে শুধুমাত্র শহুরে বাবুর কাছে আসার জন্য। কিন্তু বিন্দি আর টিয়ার এই টানাপোড়েনে শহুরে বাবু মানে জিতের পরিস্থিতি কি হবে, উত্তর দেবে সময়। সত্যজিৎ বৈদ্য, এবিপি আনন্দ।